দেখো তোমাকে জানিয়ে রাখি যে আনারুল হোসেন এই মুহূর্তে তারাপীঠ থানাতে রয়েছে। গতকালকে তাকে দুপুর তিনটের সময় তারাপীঠেরই একটি হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুর তিনটের সময় তাকে থানায় আনা হয় এবং তারপর থেকে লাগাতার তাকে সিটের তদন্তকারী অফিসাররা কিন্তু জিজ্ঞাসাবাদ করে। প্রায় জিজ্ঞাসাবাদ চলে প্রায় কালকে রাত্রির একটা পর্যন্ত। তারপর সিটের তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে যায় এবং আর কিছুক্ষণের মধ্যেই তারাপীঠ থানা থেকে তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তার আগে তার মেডিকেল করানো হবে, মেডিকেল পরীক্ষা করানো হবে এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে তাকে 14 দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এছাড়া পুলিশের যেটা পরিকল্পনা রয়েছে যে নিজেদের হেফাজতে পাওয়ার পরে এর আগে যে 22 জনকে গ্রেফতার করা হয়েছিল সেই তাদের মধ্যে কয়েকজনের সাথে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হবে, এটা বোঝার জন্য যে সোমবার দিনকে ভাদুশেখের ঘটনার পরে কার নির্দেশে তারা এই অগ্নি সংযোগ করেছিল, কার নির্দেশে তারা সেখানে এই যে হত্যালীলা সেটাকে তারা সংগঠিত করেছিল। এছাড়া আনারুল হোসেনের কল লিস্ট খতিয়ে দেখা হয়েছে, জানার চেষ্টা হয়েছে যে সোমবার দিনকে রাতে ঘটনার আগে ও পরে কার সাথে তিনি কথা বলেছিলেন, কোন রকম ইনস্ট্রাকশন তার উপরে ছিল কিনা, কোন কারণে অর্থাৎ এর পিছনের মোটিভটা ঠিক কি, ভাদু শেখের হত্যার প্রতিহিংসা বশতই কি সেদিনকে এইরকমভাবে অগ্নি সংযোগ করে বাকিদেরকে মারা হয়েছিল, অর্থাৎ এই যে মোটিভ সেটা ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক শত্রুতা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে কোনো কারণ রয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু আপাতত বোঝার চেষ্টা হচ্ছে। অর্থাৎ মোটিভ কি, মোটিভ জানা সম্ভব হলেই কিন্তু বোঝা সম্ভব হবে যে এর নেপথ্যে আর কারা রয়েছে। ফলত আনারুল হোসেনকে এখন আপাতত তাকে তারাপীঠ থানাতেই রাখা হয়েছে, লকআপে তাকে রাখা হয়েছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে তিনি একেবারে ভোর রাতের দিকে কিছুটা ঘুমিয়েও ছিলেন এবং এই মুহূর্তে তিনি থানাতে রয়েছেন। তাকে আদালতে নিয়ে যাওয়া তোড়জোড় শুরু করা হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে এখান থেকে প্রথমে নিয়ে যাবে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে, সেখানে তার মেডিকেল পরীক্ষা হবে এবং তারপর সেখান থেকে তাকে নিয়ে যাবে রামপুরহাট থানায়। যদিও এই কেসটি যেহেতু রামপুরহাট থানা দেখছে কিন্তু তার নিরাপত্তার জায়গাটা মাথায় রেখেই তাকে কিন্তু রাত্রে রামপুরহাট থানাতে রাখা হয়নি, তাকে রাখা হয়েছিল তারাপীঠ থানাতে। তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো তারাপীঠ থানার বাইরে যে তুমি গেট দেখতে পাচ্ছ, এই গেট কালকে আনারুল হোসেন গ্রেফতারের পর থেকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। প্রধান গেট সেখানে তালাও পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, ভেতর থেকে তালাও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই গেটকে কোনোভাবে ব্যবহার করা হচ্ছে না। পিছনের একটা সরু গেট রয়েছে, সেখান থেকেই কিন্তু যাতায়াত করছে সবাই, অর্থাৎ তার নিরাপত্তা বিষয়টিকে দেখার জন্য প্রধান যে গেট সেটাকে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এই তুমি দেখতে পাচ্ছ প্রধান গেট ভেতর থেকে একেবারে লক করে দেওয়া হয়েছে, তালাও রয়েছে ভেতরে, অর্থাৎ মেন যে গেট যাতে কোনোরকমভাবে নিরাপত্তা বিঘ্নিত না হতে পারে, আনারুল হোসেনকে কেন্দ্র করে কোনো বিক্ষোভ না হয় সেই কারণে কিন্তু ভেতরে পুলিশ পোস্টিং রয়েছে মেন গেটেও, আপাতত কিন্তু তালা দিয়ে রাখা হয়েছে পুলিশের তরফে। একেবারে সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একটি খবর নিয়ে তোমার কাছে আসব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।